31 जुलाई को अलीपुर थाना में नए मालखाने का उद्घाटन किया गया। इस मालखाने में एक्सेस कंट्रोल सिस्टम होगा, जहां थाने के सदस्य RFID कार्ड का उपयोग करके मालखाना में प्रवेश कर सकते हैं। अवांछित चीज़ों को नष्ट करने के लिए कंपैक्टर लगाए जाएंगे, CCTV कैमरा और फायर एक्सटिंग्विशर भी लगाए जाएंगे। अलीपुर पुलिस थाने के अधिकारी का कहना है, उन्होंने ई मालखाना प्रणाली शुरू की है, जो उन्हें विशेष रैक और मालखाने की अलमारियों से रिकॉर्ड ट्रैक करने में मदद करेगी। साथ में ये भी कहा कि पहले मालखाना बहुत गंदा था और इसीलिए पुनः उन्होंने नए तरीके से मालखाने को सजाया है। কলকাতা পুলিশের তরফ থেকে একটা নতুন করে ই মালখানা সিস্টেম করা হয়েছে। ই মালখানা সিস্টেমে পুরো জিনিসটাকে ডিজিটাইজ করে দেওয়া হয়েছে, সেখানে প্লেস অফ দি এক্সিবিটস পর্যন্ত মেনশন করা আছে, যাতে বোঝা যাচ্ছে যে কোন র্যাক কিংবা কোন শেলফে আমাদের এক্স্যাক্টলি এক্সিবিটটা আছে। ভবিষ্যতেও যদি যে কেউ আসবেন এখানে, যারা মালখানার চার্জে থাকবেন, দায়িত্বে থাকবেন, তাদের জন্য যেটা হচ্ছে যে তারা এক্স্যাক্টলি র্যাকের কাছে গেলে কি শেলফের কাছে গেলেই কিন্তু তারা এক্সিবিটটা পেয়ে যাবেন, এবং খুব কম সময়ের মধ্যে সেই জিনিসটাকে আমরা কোর্টের কাছে কিংবা যেই অথরিটি আমাদের কাছে এটা চাইছেন তাদের কাছে আমরা এটা দিয়ে দিতে পারবো। মালখানার ক্ষেত্রে যেটা আরও একটা ছিল, যেটা আমরা নতুন এই আলিপুর থানাতে আমরা অনেক সবাই প্রচেষ্টাতে এবং সবাই মাথা লাগিয়েছে বলতে পারি এটার মধ্যে, জিনিসের মধ্যে তাতে হচ্ছে যে আগে মালখানার ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাক্সেসের কন্ট্রোল ছিল না, মানে যে কেউ মালখানাটা খোলা দরজার মধ্যে একটা মালখানা অফিসার বসে থাকতেন, অপরিষ্কার জায়গার মধ্যে তাকে কাজ করতে হতো। ওর কাজের ক্ষেত্রে যেটা পরিষ্কার কাজের ক্ষেত্রে হলে পারফরমেন্সটা আমার মনে হয় খুব ভালো হয়। সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে নতুন করে একটা মালখানাটাকে টোটালি শিফট করে অন্য জায়গায় নিয়ে গিয়ে তাকে পুরো রেনোভেশন করা হয়েছে। একটা ঘর পুরনো পড়েছিল আমাদের এখানে, খুবই নোংরা ছিল ঘরটা এবং ব্যবহার হতো না। সেখানে একদম ফ্লোরিং থেকে আরম্ভ করে তার লাইটিং থেকে আরম্ভ করে আমরা যেটা এখন নতুন করে নতুন টেকনোলজি বলতে যেটা এনেছি, আমরা অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম করে দিয়েছি, মানে সবাই কিন্তু মালখানা থেকে কিন্তু এখন অ্যাক্সেস থাকবে না।